আপনি যদি ঘরে বসে মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন তাহলে কি দরকার আছে আপনার পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অথবা ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার হ্যাঁ ঠিকই বলছি আপনি চাইলে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে বিকাশ অথবা নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন তো বন্ধুরা চলুন শুরু করি তো বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য আপনার বিকাশ অথবা নগদ যে কোনো একটি থাকলেই চলবে আপনি নগদ এবং বিকাশ দুটিতে সেম অপশনে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশ থেকে দেখাচ্ছি আপনি কিভাবে বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন তো বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য আপনি আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি বিকাশ অ্যাপস আমি ওপেন করে নিয়েছি তো বিকাশ অ্যাপস ওপেন করার পর আপনি প্রথম পেজে দেখতে পাবেন পে বিল নামে একটি অপশন রয়েছে আপনি এখানটায় পে বিলের মধ্যে ট্যাপ করবেন এরপর বিকাশের ঠিক এরকম একটি এন্টারফেস আপনার মোবাইলে শু করবে এখান থেকে বাম পাশে ইলেকট্রিসিটি যে অপশনটি রয়েছে আপনি ইলেকট্রিসিটি অপশনের মধ্যে ট্যাপ করবেন তো ইলেকট্রিসিটি অপশনের মধ্যে ট্যাপ করার পর নিচে অনেকগুলো অপশন দেখাবে তো এরপর আপনি যেটা করবেন দুই নম্বর যে অপশনটি রয়েছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড আপনি দুই নম্বর অপশনটি চুজ করবেন আপনি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এই অপশনের মধ্যে ট্যাপ করবেন তো এরপর ঠিক এরকম একটি এন্টারফেস আপনার মোবাইলে শু করবে এখান থেকে আপনি যেটা করবেন বিল পিরিয়ড যেটি রয়েছে আপনি এখানটায় ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি যেই মাসের বিল দিতে চাচ্ছেন সেই মাসটি সিলেক্ট করে দিবেন তো আমার হাতে যে বিলটি রয়েছে এটি হচ্ছে অক্টোবর দু হাজার বিল তো আমি এখান থেকে অক্টোবর দু হাজার চুজ করলাম চুজ করার পর তার নিচে দেখতে পাচ্ছেন এন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো কিছু কিছু অঞ্চলে কিন্তু পল্লী বিদ্যুৎ বিলের উপরে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে আপনি সেই ক্ষেত্রে যদি আপনার বিলের মধ্যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেখেন আপনি ঠিক এখানটায় এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আবার কিছু কিছু অঞ্চলে কিন্তু সরাসরি গ্রাহকের হিসাব নম্বর দেওয়া রয়েছে আপনার বিলের কাগজে যদি এইভাবে হিসাব নম্বর দেওয়া থাকে আপনি এক্ষেত্রে এখানটায় হিসাব নাম্বারটি টাইপ করে দিবেন তো আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার হোক অথবা হিসাব নাম্বার হোক আপনি সেটি এখানটায় দিয়ে দেবেন তো আমার বিলে যেহেতু হিসাব নাম্বার রয়েছে তো আমি এখানটা আমার হিসাব নাম্বারটি দিচ্ছি তো আপনার হিসাব নাম্বার অথবা এস এম অ্যাকাউন্ট নাম্বার যেটি হোক আপনার নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে প্রসিড টু পে এই অপশনটির মধ্যে ট্যাপ করবেন তো এরপর আপনার মোবাইলে এরকম একটি এন্টারফেস শ্যু করবে এখানটা বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি শু করছে আর এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এবং গ্রাহক হিসাব নাম্বার দুটি একই জিনিস তো এরপর তার নিচে এই পাশটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আনপেইড রয়েছে মানে আপনার বিলটি এখনও পেমেন্ট হয়নি তো আপনার বিলের মধ্যে কত টাকা বিল এসেছে সেটি কিন্তু এখানটা শু করবে তো এখন যদি আপনি আপনার বিদ্যুৎ বিলটিকে পে করতে চান সেক্ষেত্রে আপনি নিচে এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন তো এরপর এখানটা আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখানটা আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এরপর কনফার্ম পিন এই অপশনের মধ্যে ট্যাপ করবেন তো এরপর নিচে এখানে পে বিল অপশনের মধ্যে আপনি ট্যাপ করে ধরে রাখবেন তো আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেসফুলি আমার বিলটি কিন্তু পেমেন্ট হয়ে গিয়েছে তো এরপর আপনি নিচে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো এরপর আপনার মোবাইলে ঠিক এরকম একটি এন্টারফেস শু করবে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারের নিচে ডাউনলোড রিসিপ্ট নামে একটি অপশন রয়েছে আপনি যে বিদ্যুৎ বিলটি দিয়েছেন সেটি রিসিপ্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড রিসিপ্ট অপশনে ক্লিক করলাম এখন আপনার বিলের রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে আমি ওপেন করে দেখছি দেখতে পাচ্ছেন মধ্যরা আমি যে বিদ্যুৎ বিলটি পে করেছি সেটি রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আর আপনি প্রতিবার বিদ্যুৎ বিল দেওয়ার পর ঠিক এভাবেই রিসিপ্টটিকে ডাউনলোড করে রাখবেন দেখতে পাচ্ছেন নিচে পেইডের এক স্টিকার দেওয়া রয়েছে এবং এই রিসিপ্টটি অটোমেটিক জেনারেটেড এটির মধ্যে কোনো সিল বা সাইনের প্রয়োজন নেই তো আমি একটু ব্যাকে চলে যাচ্ছি তো আপনি যে বিদ্যুৎ বিলটি দিবেন চাইলে আপনি সেটিকে সেভ করে রাখতে পারেন যাতে করে প্রতিবার আপনাকে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অথবা গ্রাহক হিসেব নাম্বার দিতে না হয় তো আমি এখানটা সেভ করে রাখছি তো আমি বিল অ্যাকাউন্টের একটি নাম দিয়ে দিলাম এরপর আমি ব্যাক টু হোমে ট্যাপ করলাম এখন যদি আপনি আপনার বিদ্যুৎ বিল দিতে চান সেক্ষেত্রে পে বিল অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানটায় অটোমেটিক্যালি সেভ করা রয়েছে আপনি এখানে আপনার যে নামে সেভ করবেন সেই নামের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এখান থেকে অটোমেটিক্যালি বিদ্যুৎ বিলটি পে করতে পারবেন তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল থেকে বিকাশ অথবা নগদের মাধ্যমে যত খুশি তত বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ